রাজশাহী রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি হাসান তানভীর। আজকে এপ্রিল মাসের 28 তারিখ, আজকে একটা বাগানে এসেছি। এই বাগানে আপনারা দেখতে পাচ্ছেন সব আম্রপালি আম। আম্রপালি আম যদি একটু সাইজে ছোট হয়, কিন্তু ওভারঅল এই আম খুবই খেতে খুবই সুস্বাদু। আর এছাড়াও রাজশাহীতে আমাদের অন্যান্য যে বাগানগুলো রয়েছে সেখানে খিসাপাত, ল্যাংড়া, গোপালভোগ আম অন এভারেজ উৎপাদন খুবই ভালো। যদিও রাজশাহীতে এবার এই সময়টাতে, মানে এই সময়টাতে বিশেষ করে এপ্রিল মাঝামাঝিতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হওয়ার কথা, কিন্তু বৃষ্টিপাত কম হওয়ার জন্য এটা একটা প্রভাব পড়বে হয়তোবা উৎপাদনের ক্ষেত্রে, কিন্তু তারপর আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তোবা ভালো বৃষ্টিপাত হবে। যদি কোনো ধরনের বড় প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি কিংবা ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড় যদি না হয়, তাহলে আশা করা যাচ্ছে যে এবার আমের উৎপাদন খুবই ভালো হবে এবং আমরা আশাবাদী। আর আমরা ডেলিভারি শুরু করবো হয়তোবা ঈদের 3-4 দিন পর থেকে। তো চলেন আমরা একটু এই বাগানটা একটু ঘুরে দেখি যে আসলে আমগুলো কী অবস্থা। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে ঘুরে দেখালাম যে আসলে আমের কি অবস্থা। আশা করছি যে আমরা এই 20 রমজানের পর থেকে হয়তো বা আপনাদের কাছ থেকে অ্যাডভান্স প্রি বুকিং নিব, বাট এটা ডেলিভারি করা শুরু করব ঈদের জাস্ট 3-4 দিন পরে। আশা করছি যে আপনারা আমাদের সকল আমের আপডেট পাওয়ার জন্য আমাদের পেজ রাজশাহীরাম লাইক পেজে অবশ্যই যুক্ত থাকবেন, আমাদের ইউটিউবের চ্যানেলে আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করছি, এছাড়াও আমাদের অ্যাপস ডাউনলোড করে নেবেন, প্রত্যেকটা লিঙ্ক আমার এই ভিডিও স্ক্রলে পাবেন, এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে তো থাকছে। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ঘরে থাকুন, এই লকডাউন আমরা সরকারের যে নিয়ম নীতি আছে সেগুলো মেনে চলি। আশা করছি একদিন এই সংকটময় দিন অবশ্যই কাটিয়ে উঠবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।